হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে যে টিপটা ইউজ করেছি কলকা করার জন্য সেটা একটু ছোট অন্যান্য দিনের তুলনায়। তো দেখো, তোমরা জানিও কেমন লাগলো তোমাদের কলকাটা। আমি করতে চেয়েছিলাম একরকম, হয়ে গেছে আর একরকম। তো তোমরা জানিও তোমাদের কার কার সঙ্গে এরকম হয় যে তোমরা একটা কিছু ভেবে যাও যে এই ধরনের কলকা করব, তারপর অন্য কিছু হয়ে যায়। আমার সঙ্গে সাধারণত এরকম হয় না, আজকেই হলো, বুঝলাম না কেন টিপের সাইজটা ছোট নিয়েছিলাম সেই জন্য কি কি, যাই হোক, মানে আমি ভেবেছিলাম একরকম করব, অ্যাট দ্য এন্ড সেটা অন্যরকম হয়ে গেল। এবার আমি মানে কি করব বুঝতে পারছিলাম না, যা মনে হচ্ছিল সেটাই করে যাচ্ছিলাম। তো ওভারঅল দেখি লাস্টে খারাপ লাগছে না, কিন্তু এই কলকা এডিটিং করতে করতে আমার একটু মনে হলো যে নেক্সট দিন এরকম একটা কিছু করব। যাই হোক, নেক্সট দিন আবার কী হবে আমি জানি না, বাট ইচ্ছা আছে। তো সেই তখন দেখব, দেখা যাক কী হয় অ্যাট দ্য এন্ড, কী করা যায়। তো আজকের কলকাটা তোমরা দেখো, এমনি সিম্পল কিছুই না, কমা আর হ্যাঁ আম কলকা ঠিক না, এখানে না কমা কম পাতা। যাই হোক, আমার এই প্যাটার্নটা হঠাৎ করে আমি খুব করছি, কারণ আমার ভাল লাগছে, জানি না কেন আমার এতটা ভাল লাগছে এই জিনিসটা, কিন্তু আমার ভাল লাগছে। তো আমি এটা খুব করছি, এই যে এই জায়গাটা আমার ঘেঁচে গেছিলো, তারপরে এখানে আমি এইভাবে মেকআপ দিয়েছি। এই পার এই জিনিসটা আমি তোমাদেরকে সঙ্গে শেয়ার করি। দেখো, আমি সবসময় যখন কলকা করি না, আমি ছোট থেকে স্টার্ট করি যে কোনো প্যাটার্ন। এখানে জিনিসটা ছোট থেকে স্টার্ট করেছিলাম বলেই আমি ম্যানেজ করতে পেরেছি, যদি না করতাম সেক্ষেত্রে আমি ম্যানেজ করতে পারতাম না। যাই হোক, আমার আবার কী মনে হলো এই দুই সাইডে আবার একটুখানি কমা বাড়িয়ে দিলাম, তারপরে ভাবছিলাম আগে যেরকম ছিল সেটাই ভালো লাগছিলো, কিন্তু এখন তো করা হয়ে গেছে, কিছু করার নেই, তাই ওটাকে আবার ম্যানেজ দিয়ে দেখা যাক কী করা যায়। সেইভাবে আবার ওখানে পাতা কমা ডট অ্যাড করে অ্যাট দ্য এন্ড এই হচ্ছে আমার কলকার রেজাল্ট। তো তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা কী ধরনের কলকা দেখতে চাও। হোয়াইট দিয়ে ডট হাইলাইট করছি এই জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, যাতে তোমরা বোর না হও। আর পাতাগুলো কোনোটাকে একদম পুরো হাইলাইট করেছি, কোনোটাকে কম হাইলাইট করেছে। আজকে জানি না এত গাড়ি ঘোড়া কেন যাচ্ছে, অন্যান্য দিন এত আমি যখন কোথাও যেতে চাই তখন এই সব পাওয়া যায় না, তখন সব ধর্মঘট হয় আর কি। কিন্তু আজকে আমি ভিডিও এডিটিং করছি, আজকে মানে অটো চলেই যাচ্ছে তো চলেই যাচ্ছে। যাই হোক, টপিক চেঞ্জ হয়ে গেল। তোমরা জানিও তো তোমাদের সঙ্গে এরকম হয় নাকি, যখন তোমরা কোথাও বেরোতে চাও তখন কিছু পাও না, হয় কিনা জানিও। হ্যাঁ, এটা হলো ফাইনাল লুক, কেমন লাগলো অবশ্যই জানিও। এতক্ষণ ধরে আমার ব্লগ শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।